ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাদের জন্য উঠে এলো একটি বিরাট বড় সুখবর অবশেষে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে রাজ্য জুড়ে আবারও কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন শুরু হয়ে গেল তো বন্ধুরা সে নিয়ে আজকের বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কীভাবে আপনার এই স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড পেতে পারেন যার মাধ্যমে প্রত্যেক বছরের পরিবারের যে কেউ অসুস্থ হয়ে পড়লে কিন্তু এককালীন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ক্যাশলেস সুবিধা পেয়ে থাকবেন তো বন্ধুরা সে নিয়ে আজকের বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কীভাবে আপনার এই স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কোথায় আপনাদের যেতে হবে কী কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে ফর্ম ফুর পূরণ করবেন সমস্ত কিছু তথ্য এই ডিটেলসে এই ভিডিওতে জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলো অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্যসাথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন বিস্তারিত এখনই জেনে নিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যের বাসিন্দাদের হাসপাতালে ভর্তির কারণে ভয়াবহ চিকিৎসার ব্যয়ভার থেকে বাসিন্দাদের সুরক্ষার কথা ভেবে সবার জন্য পয়লা ডিসেম্বর দু হাজার থেকে এই ঘোষণা কার্যকর হয়ে গেছে তবে এর সুবিধা পাওয়া যাবে না যদি আপনি কোনো সরকারি স্বাস্থ্য পরিষেবার আওতায় থাকেন গৃহকর্ত্রীর নামে এই স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়ে থাকে পরিবারের বাকি সদস্যরা সেই কার্ডের আওতায় থাকবেন এই স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন চলছে দুয়ারে সরকারের যে ক্যাম্প হচ্ছে সেখানে স্বাস্থ্যসাথী প্রকল্পের যে সুবিধাগুলি মিলবে তা হলো এক নম্বর পরিবারের পিছু বার্ষিক পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুযোগ দুই নম্বর সরকারি এবং বেসরকারি হাসপাতালে মিলবে এই প্রকল্পের সুবিধা তিন নম্বর স্বাস্থ্যসাথীর স্মার্ট কার্ড দেখাতে মিলবে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনাকে প্রথমে ফর্ম বি পূরণ করে জমা করতে হবে সাথে খাদ্যসাথীর কার্ড এবং আধার কার্ডের জেরোস্কপি জমা করতে হবে সঠিক ফর্ম সঠিক মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মোবাইলের অ্যাপ্লিকেশন থেকেও পাওয়া যাবে রাজ্যের সব সরকারি হাসপাতালের পাশাপাশি বহু বেসরকারি হাসপাতাল যেমন দিল্লির এইমস এবং ভেলোরে এই কার্ডের সুবিধা নেওয়া যাবে মুখ্যমন্ত্রী জানান এর জন্য বাড়তি দু হাজার কোটি টাকা খরচ হবে রাজ্যের তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আপনার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য